নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বৃহস্পতির অষ্টক বর্গে চারের অধিক বিন্দুযুক্ত রাশিতে বৃহস্পতি কি প্রভাব দিতে পারে, চারের কম যুক্ত রাশিতে বৃহস্পতি কি প্রভাব দিতে পারে, সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, বৃহস্পতি অষ্টক বর্গে শূন্য থেকে আটটি বিন্দুযুক্ত রাশিতে বৃহস্পতির সঞ্চারে ভিন্ন ভিন্ন ফল প্রকটিত হবে। সেই ভিন্ন ভিন্ন ফল আমরা আলোচনা করার চেষ্টা করব শূন্য থেকে আট পর্যন্ত। দেখুন, হতেই পারে বৃহস্পতি পুরো রাশিচক্রে অষ্টক বর্গে কোনো একটি রাশিতে কোনো বিন্দুই ফেলেনি, কোনো শূন্য বিন্দু ফেলেছে। এমন ক্ষেত্রে সেই রাশির উপর থেকে যখন বৃহস্পতি সঞ্চার করবে, সেই সময়কালে কিন্তু সন্তান সম্বন্ধীয় ক্লেশ, মানসিক ভীতি, উচ্চশিক্ষায় বাধা, শুভ কাজকর্মে বিঘ্ন, অর্থক্ষতি, ঋণযোগ, দেহ দৌর্বল্য হতে দেখা যায়। যদি বৃহস্পতি অষ্টক বর্গছকে কোনো একটি রাশিতে একটি বিন্দু ফেলেছে এবং সেই রাশির ওপর থেকেই বৃহস্পতি গোচরে সঞ্চার করছে, এই সময়কালে আত্মীয় বিচ্ছেদ, বিত্তনাশ, ব্যবসায় ক্ষতি, ধীশক্তির দৌর্বল্য, শ্বাসকষ্ট, লিভারের গোলযোগ, সম্পত্তিগত বিরোধ এবং শত্রুতাবশত কোনোরকম হয়রানি হতে দেখা যেতে পারে। যদি বৃহস্পতি কোনো একটি রাশিতে দুটি বিন্দু ফেলেছে অষ্টকবর্গ ছকে এবং সেই অষ্টকবর্গের সেই রাশির ওপর থেকে দুটি অষ্টকবর্গ যে রাশিতে পড়েছে সেই রাশির ওপর থেকে বৃহস্পতি গোচরে সঞ্চার করছে, সেই সময়কালে জাতক জাতিকার জীবনে মানসিক অশান্তি, বিবাদ বিরোধ, বিদ্যা চর্চায় বাধা, ব্যবসায় লোকসান, বিত্তনাশ, পত্নী এবং সন্তানের দ্বারা পীড়া আসতে পারে। যদি কোনো একটি রাশিতে বৃহস্পতি অষ্টকবর্গ ছকে তিনটি বিন্দু ফেলেছে এবং সেই রাশির ওপর থেকে বৃহস্পতি সঞ্চার করছে গোচরে, তাহলে স্নায়ু দুর্বল্য, কর্ণপীড়া, সম্মানহানি, অর্থক্ষতি, অলস্য এগুলো ভীষণভাবে দেখা যায়। যদি কোনো একটি রাশিতে চারটি বিন্দু প্রদান করেছে বৃহস্পতি অষ্টকবর্গ ছকে এবং সেই রাশির ওপর থেকে যখন বৃহস্পতি সঞ্চার করছে, সেই সময় লাভ ক্ষতির সমান হতে দেখা যাবে, কাজকর্মে আটকে থাকতে দেখা যাবে, সিদ্ধান্তহীনতার জন্য বিভিন্ন ধরনের কিন্তু পদক্ষেপ নিতে হতে পারে। যদি কোনো একটি রাশিতে পাঁচটি বিন্দু প্রদান করছে অষ্টকবর্গ ছকে বৃহস্পতি, তাহলে সেই রাশির ওপর থেকে যখন বৃহস্পতি সঞ্চার করবে, সেই সময় শত্রুতাহানি, ঈপ্সিত কাজকর্মে সফলতা মিলবে, সন্তানের সুখ এবং একই সাথে ব্যবসায় আয় বৃদ্ধি, বন্ধু বা সহযোগীর সহযোগিতা লাভ হতে দেখা যায়। সাংসারিক শান্তি আসতে কিন্তু এই সময়কালে কিছুটা দেখা যায়। যদি বৃহস্পতি কোনো একটি রাশিতে অষ্টকবর্গ ছকে ছটি বিন্দু ফেলেছে এবং সেই রাশির ওপর থেকেই বৃহস্পতি সঞ্চার করছে, এমন ক্ষেত্রে সেই সময়কালে জাতক জাতিকার জীবনে সাংসারিক শান্তি বৃদ্ধি পাবে, শ্রীবৃদ্ধি তৈরি হবে, বৈবাহিক যোগাযোগে সাফল্য মিলবে, মূল্যবান দ্রব্য লাভ, মানসিক প্রশান্তি এবং সম্মান লাভ হতেও দেখা যাবে। যদি বৃহস্পতি অষ্টকবর্গ ছকে কোনো একটি ছকে অষ্টকবর্গ ছকে সাতটি বিন্দু প্রদান করছে কোনো একটি রাশিতে এবং সেই রাশির ওপর থেকেই বৃহস্পতি গোচরকালীন সঞ্চার করছে, এই সময়কালে আর্থিক উন্নতি, সুখ শান্তি, কাজকর্মে সাফল্য, সুনাম বৃদ্ধি, কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ এবং সন্তান সুখ ইত্যাদি হতে দেখা যাবে। যদি বৃহস্পতি অষ্টকবর্গ ছকে আটটি বিন্দু কোনো একটি রাশিতে ফেলেছে এবং সেই রাশির ওপর থেকে বৃহস্পতি গোচরকালীন সঞ্চার করছে, সেই সময়কালে মর্যাদা লাভ, আর্থিক শ্রীবৃদ্ধি, কাজকর্মে সন্তোষ লাভ, ব্যবসায় আর্থিক উন্নতি ও সামাজিক প্রতিষ্ঠা আসতে দেখা যাবে। তাহলে আজ আমরা আলোচনা করলাম বৃহস্পতি অষ্টকবর্গ ছকে যখন প্রত্যেকটি বিন্দুর উপর থেকে সঞ্চার করে, সেই শূন্য থেকে আটটি বিন্দুর উপর থেকে সঞ্চার করাকালীন কোন বিন্দুতে তার কি প্রভাব ফেলে থাকে মানুষের জীবনে, সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।